এটা আমার ভালো লাগবে। আমি তার থেকে বড় বয়সস্থ, অতএব আমাকে সে বন্ধু বলতে পারে না। কেন এটা বললাম? এই কারণে, কারণ এই ভাষা সম্পর্ক জ্ঞানটা আগে থাকতে হবে। এখন আপনারা মনে করতে পারেন যে বন্ধু বলছেন জন্য বন্ধু তো মা হইতে পারে, বাবা হইতে পারে। হ্যাঁ, সে সম্পর্কটা আগে করতে হবে, নাকি বলেন? তাই করতে হবে। এই কারণে আমি তাকে বললাম, সে আমার ছোট ভাই মানুষ, সেটা বলতে যদি দ্বিধা আসে যে না বড় আপা বলা যাবে না, সমস্যা নেই, আমার একটা পরিচয় আছে কি আমি একজন শিল্পী, এতটুকু বললে ভাই এতে আমি খুশি হব। ঠিক আছে, আপনারা কি রাখবেন? তাকে বললাম এটা যেন মনে রাখেন, আপনাদের একটি গান আমার আরিফ সরকার গাইছে, কোনো চিন্তা নাই, কোনো ভাবনা নাই, এই দরবার ওই দরবার। হ্যাঁ ভাইয়ের অনেক পরিচিত, এই দরবার ওই দরবারে তো আসবে, নাকি বলে? বেশি কথা না বলে আগে কমিটি থেকে বলছি, আমিও বলবো না আর ভাইয়ের জন্য। Oh,
সন্ধ্যা সরকারের কণ্ঠে গান শুনে ষোলো ইউনিয়ন পরিষদের সুযোগ চেয়ারম্যান আব্দুল মতিন মিয়া 500 টাকা দিয়ে ঘোষিত হয়েছে। সেই সাথে আমাদের মাঝে উপস্থিত আছেন ঝন্টু মোল্লা আরো 200 টাকা দিয়ে পুরস্কৃত করেছেন। সেই সাথে আরো 200 টাকা দিয়ে পুরস্কৃত করেছেন। জাকির হোসেন গাজী সহ কমিটিতে যারা আছেন অত্যন্ত পদ দিয়েছেন, তাদের মধ্যে অন্যতম আমজাদ হোসেন আমসু ভাই শিল্পী গানের সদস্য 200 টাকা দিয়ে উপস্থিত হয়েছেন। আমার ফুলে আশীর্বাদ করেছেন, তাদের প্রতি সহ সুন্দর ভাবে বসে আছেন, তারা সহ আনছি মালটি আনছি ছিলেন প্রতি বছরই ছোট খাটো লাল তোমার তুলে বৈঠকে গান করে শেষ করতে এই বছর অনেকটা ছেলে বিদে গেছে আল্লাহ ধর্মকে সব আমি গান দিব সোলা দিয়ে আজকের এই গান আপনাদের সকলে সহযোগিতা করা চাই। যারা আছেন দয়া করে থাকবেন, এই পাশটা কুড়া খালি আছে, ওই দিকটা একটু ঘুরে আসলে এই পাশে আসবে যাও। শেষ হলো বন্দনা পর্ব, আমরা ধন্যবাদ জানাই বিভিন্ন যারা আমাদের মাঝে এসেছেন, আমাদের অনুষ্ঠানকে সার্থক ও সহযোগিতা করছেন, আপনাদের প্রতি আমরা কার্যালয়ের পক্ষ থেকে কৃতজ্ঞ। বৃষ্টিপাতটা হলে এই এলাকার লোকজন এবং স্কুলের ছাত্রছাত্রী কষ্ট দিয়ে যায়, যেটা আপনি এই ওয়ার্ডের মেম্বার ছিলেন, এই ওয়ার্ডের চেয়ারম্যান এই ওয়ার্ডের প্রধান আসলে এত সুন্দর একটা গানের আয়োজন, এই গানের আয়োজনে কথা বলাটা সমীচীন না, তো যাই হোক এলাকার ছেলে হিসাবে এলাকার ফ্যামিলি হিসাবে যেহেতু আমাকে একটু সুযোগ করে দিয়েছে আপনার সাথে দু চারটি কথা বলি আর কি। তো আমি আপনাদের এলাকার ছেলে, আপনারা সবাই চিনেন জানেন, বলার কিছু নাই। তারপরে এখানে অত্যন্ত ভালো শিল্পী আছে, এখানে বিএনপি নেতৃবৃন্দ আছে, আমাদের এলাকার অনেক মুরব্বী জাকি অঙ্কের সহ আসলে আজকে যে আয়োজন,
যারাই করেছেন, যারা সহযোগিতা করেছেন, তাদের আমি আমার পক্ষ থেকে এবং সুন্দর ইউনিভার্সিটির পক্ষ থেকে ধন্যবাদ জানাই। কেননা এত সুন্দর একটা আয়োজন, অত্যন্ত নিরীহ একজন মানুষ আগে ছোট পরিচয় করতো, আজকে দেখলাম যে একটু বড় বড় বাউল গানে এত দর্শক হয় না, তবে দর্শক হয়েছে। আপনাদের গান শিল্প উভয় শিল্পী ভালো, আপনাদেরকে ভালো কিছু শোনাবে আশা করি। পাশাপাশি আপনি এখন স্বাধীন, আমি মনে করি স্বাধীন প্রতিটি অনুষ্ঠানে, আমি চ্যামেরা পড়তে প্রতিটি অনুষ্ঠানে অত্যন্ত সুন্দর সুশৃঙ্খলভাবে হচ্ছে। বিগত বছরে হয়তো এগুলো হয় নাই, এখন বছর কি হল ঠিক না? গত বছর তার গান আমি অত্যন্ত রাগ ভরে শুনছিলাম, ওটা হাইসর আপনাকে আমার পাড়া দিয়েছিল তন্দ সরকারের সাথে। ওনার মনে আছে কিনা, ওনার সাথে তন্দ সাথে একদম ঝগড়াই হয়ে গেল একবার, উনি উনি কেঁদেই ফেললেন। শেষ পর্যায়ে তার গান সারা করে শুনলাম, বিদায় পর্যন্ত তিনি বলে গেলেন যে ওনার সাথে যে আগে জানতাম আমি আসতে চাইছিলাম না, তারপরে আপনাদের মধ্যে আসছি, কিন্তু আমার কথার মনে আছে কিনা দেখেন। গান গাবেন এবং এখান থেকে যেন মানুষ কিছু নিয়ে যেতে পারে সেই প্রত্যাশায় থাকবো। সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন, আমি যেন আপনার পাশে থাকতে পারি। ধন্যবাদ। আমাদের গান কমিটি এবং সারিওয়ালা দিয়ে সম্মিলিত হওয়ার সিদ্ধান্ত মোতাবেক আজকের পালা ঘোষণা করা হয়েছে গুরু এবং শিষ্য। দরবারের যে কথাবার্তা এগুলো হয়, তাহলে আপনার দুজনের শিষ্যের কাছে শুনে থেকে আপনার দৃশ্যদের গান আমি শুনবো এবং ওই লোক যাতে থাকে সেদিকে আপনার খেয়াল রাখবে।
আমার সাথী সরকার আমার নিয়ে পাখি গানে সন্তুষ্ট হয়ে 200 টাকা দিয়েছে, আমার জাকির হোসেন গাজী সাহেব 500 টাকা দিয়েছেন, এবং যার অনুরোধে গানটা গাইনি আমাদের চেয়ারম্যান সাহেব
দরবারের পক্ষ থেকে বিশেষ মোটা হয়ে খুব বলতে পারবে দরবারের পক্ষ হতে পুরো শিষ্য খালা পালায় যাবার আগে আমার প্রতিপক্ষ বন্ধু আমার কিছু কিছু কাম কাজ লাগে আমার উপর দিয়ে গেছে মাপছে আমার বড় বোন আমার বয়স কত বলুন, আমার বয়স 41 বছর। আমি যখন মুড়ি দিয়েছি পীর খিয়া বুঝি না ভালো হতো বাকি মাজার আকাশার মাজার আছে না ধান গেতে গেছে পরশালে রশি সরকার আমার থেকে রশি সরকার ভাঙা ছোট ভাই আর ছোট বোন এত বড় অসত্য আমার আল্লাহ নামে তাকে খুশি। আমার এক ভক্তিতে খালাস এরপর যদি এই বিষয় নিয়ে আমার কোনো কথা বল
তার প্রতি মধ্যে যে কি হইতে পারে আপনারা চেয়ারম্যান সাহেবের কথা কয়ে গেছেন, কথা বলতে যেন আজকে না যাওয়া। আমি একটা প্রশ্ন প্রশ্ন নয় যাতে সৃষ্টি না করলে কোন কায়নাতের মধ্যে একটি বালুকণা সৃষ্টি হইত। আমার রাসূলের কাছে যে কোন একটা বিষয় অনেকগুলো মেয়ে মানুষ গেল তারা মুড়ি ধরার জন্য আমার রাসূলের কাছে, কথাটা শুনবেন খুব মনোযোগ দিয়ে শুনবেন, রাসূলের কাছে কিছু মেয়ে মানুষ গেল মুড়ি ধরার জন্য, রাসূল নিজে নিজে খুদে দাওয়াত করতে লাগলো এতগুলো মেয়ে মানুষ তাদের স্বামী আসে নাই আমি কিভাবে তাদেরকে মুড়ি ফিরে নিই, একটু পারো যেন দূর থেকে থাকে। ওইরকম একটা পাত্রের মধ্যে ভরা পানি, ওইটার মধ্যে ওই 350 মতো নারী ছিল, ওখানে তারা হাত দিল ঢুকায় পানির মধ্যে, আমার রাসূল এক পাশ থেকে পানির মধ্যে হাতটা আমার জানার দরকার, এই 350 নারীর মধ্যে আমার রাসূল খেলাফতি দিছিল কারে? আর এই দুনিয়ার মুখে মহিলা কোনো পীর মশাই কাছে কিনা, আমি জানি মহিলারা পুরুষদেরকে নারীদেরকে হাতে হাত দিয়ে মুড়ি করে এরকম কোন দলিল আছে কিনা? এরকম যদি কোন বিশ্বাস পায় থাকে ওই বিশ্বাসের নাম থাকে। আমি জানতে চাই এই মহিলা গুরুর জগতে কে ছিল, তার নাম কি, দলিল থেকে একটু হাত পর্যন্ত আমরা একটু দেহকালীন দিক আজকে একটু জিজ্ঞাসা করি নাকি? মানব দেহ
এখন মানুষ যতটুকু সাহায্য হলো যায় কিন্তু আসছে একটা প্রশ্নের জবাব একশো কম হইলে Oh, my God.
আমাদের বাংলাদেশ সারা পৃথিবী দিক তাই না, সূর্য ওঠে কোন দিক থেকে? সূর্য ওঠে পূর্ব দিক থেকে, অস্ত না পশ্চিম, চন্দ্র সূর্য যেদিন পূর্বে ধরবে চন্দ্র দিন পশ্চিমে ধরবে, পশ্চিমে ধরে পশ্চিমে দিবে তাই না, এরকম দেখা যায় না? হ্যাঁ, এর মধ্যে পূর্ণিমা আছে, আমাদের আছে, যেদিন পূর্ণিমা ওই দিন একবারে মধ্য চন্দ্র অর্থাৎ ওই দিন চন্দ্রটা একদম গোল, কিন্তু চন্দ্রের নিজস্ব কোনো আলো নাই, সে সূর্যের আলোয় আলোকিত হয়। ওই চন্দ্র আর ওই সূর্য মিলন হয়েছে এরকম আপনারা দেখছেন কিনা? কি কর আল্লাহ মানুষের জমা ভেঙে দেখছেন নাকি? ওই আকাশের চন্দ্র আর সূর্য মিলন হয় দেখছেন আপনারা? কিন্তু মানব দেহের মধ্যে চন্দ্র আসে সূর্য আসে এটা মিলন হয়। আমি জানবার চাই এই চন্দ্র সূর্য কখন মিলন হয়। ওই দিন এক বই ধরে বইছি কয়ে চন্দ্র আমার বউ সূর্য ইলামে সূর্য বোর কোন আলো নাই আমার আলোকিত এরকম বিধাতত্ত্ব পাঁচ সাত বছর আগে হুমসি আমার গান গেল মানব দেহের মধ্যে, আমার এই দেহের মধ্যে সূর্য আছে চন্দ্র আছে, এই চন্দ্র সূর্যের মধ্যে মিলন হয়, ওই মিলন হলে দেহের মধ্যে কি হয়? আর এই টাইম কোন সময় কোন টাইমে এটা যারা তরিকতার মানুষ যারা পীর মুর্শিদ যারা মানুষ তারা এটা বুঝবে কি করে? আমার দয়াল সাধনা সরকার আমাদেরকে দিবেন গো বুঝাইয়া, যেইভাবে জিজ্ঞাস করলাম আমি আসরের ভিতরে
আমার দয়াল স্বপ্ন সরকার আমি যে গানটা রাখলাম আসলে পুরা গানের জবাব যদি একটা শিল্পী দিতে যান অনেকক্ষণ টাইম লাগতে পারে আপনার যে জায়গা থেকে ভালো লাগিতে হয় কিন্তু আমার দুইটি মৌখিক প্রশ্ন রাখছি দুইটি জিজ্ঞাসা সেটা একটা হলো চন্দ্র সূর্যের মিলন কোন জায়গা আর একটা হলো ওই যে কোন নারী গুরু এটা দলিল কি কোন কোন গুরু কোন নারীকে খেলাপতি দিয়ে কে বাবা এটা বুক কমিয়া গেল কেন একা লাগো আমার গুরুজন সুন্দর ভাবে আমাদেরকে একটু বুঝায় তারপরে দেখি আস্তে আস্তে দয়াল আমাকে কোন দিকে নিয়ে যা ধন্যবাদ আমি একটা বিষয় বলে যাই আমাকে গুরু আজকে যেদিকে নিয়ে যাবে আমি সেদিকে যাব দয়াল আমার আমি তখন তারে ভক্তি দিছি আমার সকল কিছু তারে অর্পণ করেছি এখন দয়াল আমার মারামারি শিখাইবো না কাটাকাটি শিখাইবো নাকি তত্ত্ব শিখাইবো নাকি ভক্তি শিখাইবো নাকি আদর শিখাইবো নাকি প্রেম শিখাইবো এটা আমার দয়ালেই ভালো যাবে আমারে তারায়া দি আমি তো দয়ার ভিখারি খুলে দাও আমি তো দয়ার ভিখারি খুলে দাও স্বপ্ন সামি দয়ার তোমি তো যা
সম্পৃক্ততা আছে এত ভালো কিছু করতে
পরম করুণাময় আল্লাহ, আল্লাহ ছাড়া বিকল্প কোন রাস্তা নেই। আমরা মুসলমান মরণ আছে, তো যাই হোক আরিফ সরকার আমার ছোট ভাই সম্মানিত জানেন এবং তিন নাম ওয়ার্ডের কল্যাণ ইউনিয়নের সম্মানিত সভাপতি আরিফ সরকারের গানে সন্তুষ্ট হয়ে তাকে 200 টাকা দিয়েছেন। সম্মানিত করেছি। সর্বোপরি কথা হল আরিফ সাহেব আমার বাড়ির সাথে একদিন গান করে আমি তাকে চিনি না, তার উৎসবকে চিনি আমি। তারপরে আমার বাল্যকালের বন্ধু আমার বিশ্বাস এই দুটো শিল্পী ভালো গান করবে এবং সর্বোপরি একটা কথা, দেশ বাঁচাও গাছ লাগাও। এই জালিম সরকার এই দেশ থেকে পতন ঘটেছে, পালিয়ে গিয়েছে। আগামী দিনে আপনারা ধানের শীষে ভোট দিয়ে খন্দকার আবুয়ার সাদকে জয়যুক্ত করবেন, উনি এমপি হবেন, সংসদে যাবে, উনি পতাকা নিয়ে চোহার নবাবগঞ্জে আসবেন, আর আপনাদের সুখে দুঃখের আপনারা সবাই দোয়া করবেন বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি জিন্দাবাদ। এই বলে আমার কথা শেষ করছি, বাংলাদেশ জিন্দাবাদ। ধন্যবাদ সবাই। এছাড়া অনেকগুলো টাকা দিলেন ভক্তি শ্রদ্ধা সালামলা কি যারা না দিয়ে বসে আছেন তাদের ভক্ত রাখি, যতক্ষণ গান করবো যেন আমি সেটা একটু আনন্দ নিতে পারি, আপনাদেরকে একটু আনন্দ দিতে পারি, আপনাদেরও হাসি মুখে বিদায় দিতে পারি, আমরাও হাসি মুখে বিদায় দিতে পারি। ধন্যবাদ। Thank you.
ভয় দেখানোর মানে যদি আমার কিছু কয় তাইলে আমার একবার ভয় দেখাই দিচ্ছে
তুমি আমার বড় ভাই, আর তোমার উস্তাদ আবার চালি আবার তোমার উস্তাদ সেও তো আমার ভাই নাই, তোমারে ভাই কই তারে ভাই কই নাকি একজনকে প্রধান করলেন, প্রধান করার ক্ষেত্রে
নামটি দেওয়া হলো, সে নারীটার নাম হয়েছিল হিলদার। এই হিলদারকেও হয়েছিল নেতৃত্ব। এই এর নেতৃত্বে এই রমণীদের বিষয়টা বোঝাই রেখে এটা আমার তৈরি নবী করেছিলেন। এক দ্বিতীয়তম আমার খাজা বাবা একজন কন্যা ছিল, খেলাপতির কথা বলছি না, জগতে প্রথমে খেলাপতির বিষয় কোনো নারী পেয়েছে কিনা। আমার খাজা বাবা একজন কন্যা ছিল যারা বাগদাদে আর যারা আজমির শরীফে যান, এই যে একটু খেয়াল করেন ওই যে ওখানে অনেকগুলো প্ল্যাক লাগানো, তো একটা আরেকটার সঙ্গে একটু একজন ওখানে না বুঝেই হাত দিতে গেলে ধরে নিই একটা বন্ধ হয়ে যায়। আমার খাজা বাবার একজন কন্যা ছিল, সেই কন্যাকে আমার খাজা বাবা নিজে খেলাপতি দিয়েছিল, খেলাপতি দিয়েছিল, তার নাম হয় হাফেজ জামেলা। এবং আজমির শরীফ গেলে পরে তার রওজাও দেখা যায়। কিন্তু আমাদের বাংলাদেশের মধ্যে এরকম বিষয়টা এর প্রচলন তো একটু কম, কিন্তু বিষয়টা এরকম সেটাই বলেছে যে মেয়েরা কোনো খেলাপতি তো চাই না, কারণ মেয়েরাই এই পীর মশাইকে তৈরি করে। যখন কোন নারী নর নারী কোনো কিছুই হয়নি পৃথিবীর মধ্যে, কোনো কিছু হইলে না, আমার মা বাবা আদি পিতা সেটাকে হযরত আদম আলাইহিস সালাম কি তাই না, আর আদি মাতা সেকে মা হাওয়া। তাই তো এসেছে মাতা গুরু পিতা গুরু গুরু জ্যেষ্ঠ ভাই ইহার থেকে এই ভজনের মধ্য দিয়ে যাকে পাওয়া যায় সে হয়েছে দীক্ষা গুরু। আর এই ভজনের কামাই যদি কেউ ভজন করে গুরুকে জয় করতে পারে সে তার পীরের কাছ থেকে পীরত্বতা লাভ করতে পারে। সেখানে ছিল কে মা ফাতিমা। মা ফাতিমা হচ্ছে ডিম্প আবৃত অর্থাৎ ডিমের খোসা। এই যে বিষয়টা এখানে যান, এখানে প্রথমে নারী বা মার বিষয়টা গুরুর বিষয় এখান থেকেও আসবে, বোঝালাম এই আর কি। তবে এখন কথা, গুরুর সঙ্গে কিন্তু কেউ কখনো পাল্লা দিয়ে বাবা চলতে পারে। I'm sorry.
দত্ত গান। এই গানটি আমি কেন রাখলাম, এর মধ্যে থরে থরে সমস্ত কিছু সাজানো রয়েছে। পপকর্ন যত কোথায় রয়েছে, কি কোথায় রয়েছে, এগুলো রক্ষা এর অবস্থান। তাই এটা আমি কেন বললাম, এর মধ্য থেকে খুঁজতে হবে। এবার চন্দ্র, সাড়ে ২৪ চন্দ্র এই মানব দেহের মধ্যে রয়েছে। একজন পাগল আর একজন পাগল কয়, এই দেহের মধ্যে চন্দ্র আছে, দেহের মধ্যে সূর্য আছে। এই চন্দ্রের অমাবস্যা পূর্ণিমা কখন লাগে, এইটা তো দেখা যায় এই আকাশে চন্দ্রের অমাবস্যা পূর্ণিমা লাগার একটা বিষয় আছে। এই দেহের মধ্যে তো চাঁদ আছে, তাই ১১ অমাবস্যা পূর্ণিমা কখন লাগে, মানে কইতেছে তাই আরে শুন, দেহের মধ্যে যে চন্দ্র সূর্য আছে ওটা টাইম টেবিল না, ওটা ফাঁক পালিয়ে গেছে। তার ভরা কখনো ডুবে, এখন অমাবস্যা পূর্ণিমা কখন লাগবে, দেহের মধ্যে রয়েছে ফণিচন্দ্র এবং মণিচন্দ্র। একটা আছে নারী, একটা আছে পুরুষ। পুরুষটার বিষয়টা কি, ফণিচন্দ্র যখন মণিচন্দ্রের সঙ্গ একত্র হয় তখনই সেখানে একটা মিলন ঘটে। দেহের বিষয় তারাশের মধ্যে পরিচয় করেছে কারা, সাধকগণ। এখন আসেন, আছে কি শরৎচন্দ্র, গরচন্দ্র, আদিচন্দ্র, রোহানীচন্দ্র এবং কপালে রয়েছে অধচন্দ্র। চল সাড়ে ২৪ চন্দ্র, অধচন্দ্র কি, যা অধচন্দ্র অর্ধেক যাকে বলা হয়েছে। প্রত্যেকটা মানুষের মধ্যে এটা দৃশ্যমান, হাতে ১০ পায়ে ১০ কি, দুই হাতে ১০ পায়ে ১০ এটা কি ২০, সেই ১০টা কি, যে সেই চন্দ্রকে বলা হয়েছে। এই যে হাতের যে নখের যে চারা রয়েছে, চারাকে ওর সঙ্গে তুলনা করা হয়েছে। আসলে বাবা যা আছে ব্রহ্মাণ্ডে তাই একটা মানুষের ভাণ্ডে, এই মানুষের ভাণ্ডটাকে একজন সাইকেল বানাইছে, এই মানুষের ভাণ্ডটাকে একজন দেহ ঘড়ি বানাইছে, এই মানুষের দেহটাকে একজন পাগলা ঘোড়া বানাইছে, একটা মেয়েকে মানুষ বানাইছে। বাবারা এটা বানানোর কোনো, যে কবি যেভাবেই সেটা রচনা করেছে দেহটা সেইভাবেই তার পরিচয় ঘটিয়ে দিয়েছে কি বাবা, তাই না। এই বিষয়টাই এরকম, সেই বিষয়টাই সাধকগণ এইভাবে বলার চেষ্টা করেছে। এখন সর্বচন্দ্র মানব দেহের মধ্যে অবস্থান, এই দেহের মধ্যে সমস্ত কাছে কিন্তু চিনতে হবে, তাই সেখানে দাঁড়িয়ে আমার এই বিষয়টা একটু বোঝাতে হবে। এই গানের মধ্যে কিছু কথা আছে, এটা শুনতে হবে। Yeah.
কবিতার মধ্যে আছে কাম ক্রোধ লোভ আদি হিংসা নিন্দা ভয় ইত্যাদি, এই সব দূর করতে যদি পারো মনারা সে তার ভক্তকে তৈরি করতে
করে গেলাম, দেখা যাক সামনে আবার কি সে চলছে গুরু শিষ্য পালা গান, আস্তে আস্তে শিল্পীরা ভাবের দিকে যাবে, তবে গানের শেষে তোমাদের ব্যবস্থা আছে, আপনারা অবশ্যই শেষ পর্যন্ত থাকবেন এবং তোমারা খেয়ে যাবেন। তো এই গানের পাশাপাশি আরেকটা আনন্দের সংবাদ আছে, শাহ সালাম সুফি দরবার শরীফ দুর্গাটা জামসা, এই যে শুক্রবার 6 তারিখ গান পরিবেশন করবে আলিয়া বেগম এবং জালাল সরকার, 7 তারিখ শনিবার পাগল তারা এবং সুলত সরকার, 8 তারিখ রবিবার ফকির আবুল সরকার এবং ফারেক বিদেশি। দরবারের পক্ষ থেকে আপনাদেরকে আমন্ত্রণ জানানো হয়েছে, আপনারা যাবেন। পূজায় গান হয় আসরের পর থেকে।
দুয়ারির গান শুনে আমার কদ্দুর ভাই অনেকগুলো টাকা দিয়েছে ধন্যবাদ তাকে। হ্যালো বাবা, এই যে শোনা, এটা একটু চিকন হবে, শোনা একটু রিভার দিয়ে ভাষায় কিনা স্বাদ লাগে। হ্যালো 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 হ্যাঁ ঠিক আছে, আর একটু মোবাইলটি একটু আমাকে একটু মোটা করো, হ্যাঁ মোটা হবে মোটা। গাছের মধ্যে শুকনা পাতা ঘষা দিলে জমে, দুই দলে পাল্লা লাগলে লোকে প্রথমে দীক্ষে দিক কিছু বলে। আমার প্রতিপক্ষ বন্ধুজনী তিনি ভালো শ্বাস রোগেনি, শ্বাসের অভাব নাই, ধন্যবাদ আর পূর্ণ বেটি তাকে ধন্যবাদ জানায়। ওই কথা নয় করার তার নাম হলো পাল্লা করা গোটা গতি সারা রাত দেখলে ওই নাই ফেললে বললে কিছু কইব না, কিন্তু আমার তো বিপদ তাই না, তাহলে যা জবাব দিচ্ছেন আলহামদুলিল্লাহ আপনারা পাইছেন তো আমার যাহা জিজ্ঞাসা ছিল আমার দরদি খুব সুন্দর ভাবে জবাব দিলেন, তার জবাবের কোন ঘাটি। কিন্তু একটা বিষয় সেটা হল নেতা আর পীর সাবেক না,
রাসূল যাদেরকে খিলাফতি দিলেন যে নেতা বানাইলেন সাড়ে তিনশো নারীর মধ্যে, যেমন আমার কুদ্দুস ভাই সে হলো নেতা, তার জায়গায় সে বাদশাহ। আমি আরিফ সরকার শিল্পী, আমার জায়গায় আমি বাদশাহ। আমার পিসা থেকে তো আবার আমার একটা কথা মনে পড়ছে, কমনে গেল কোন দলে পরে আমি জানি না, একজনের নাম হইলে অলি আসাবে মনে করি না, না হলে অলি তোমরা হন অলি গেছে বৈঠকি গানে ওনারে গান গেবে যে আসছে তুমি কইতেছে গান সারা রাত খুব ভালো হয়েছে। আমি একটা গান গাবো, আমার গানটা আপনারা সময় দিয়ে শুনবেন। আমার গানটা নালনকুতি গান হবে আমার স্মরণ ধুলি লাগবে সাধুর গান অলি নাম দেখে অলির চরণ ধুনি সাধুর গায়ে মাখান দেব না কিন্তু মেয়েদেরকে নেতা বানাইলো কিন্তু খেলাফতি দান কিন্তু করেন না। কারণে কিছু থাকতে হবে, আমার জানা মতো নারীরা কোনো পীর হয় না, এটা আমি কোনো দলিলে পাই নাই, কিন্তু একটা কথা বলেছে আমার দলিল যে নারীরা গুরু বানায় হয় এটা আমি ভোট দিলাম। কেউ যদি সাধু হইতে যায় তাহলে তার আগে লাখো সাইডেননি, কেউ যদি ফকিরি করতে যায় তার আগে লাখো ফকিরনি, কেউ যদি পীরগিরি করতে যায় তার আগে লাখো পীর মা। পীর মা যদি না হয় এরকম আঙ্গুল দিয়ে এরকম করে কয়েছে দিন খেয়ে সুনের মধ্যে বাইজে করে খাইছে ও স্বামীর হেসকে ধরছে একটু আনন্দ করলাম আপনাদের মাঝে, হাসি রহস্য কান্না তত্ত্ব তালি সবকিছু মিলেই তো বিচার পাওয়া যায় তাই না বাবা। কিন্তু আমার যা জিজ্ঞাসা ছিল যে গানটা ছিল অনেক সুন্দর একটি জবাব দিলেন, অন্তরে অন্তরে দেখরে মন চিন্তা করি হাতে সাই পরে কি খেলা খেলা সাধক রশিদ উদ্দিনের গানটা সেই নেত্রকুমার, আমি তার গানকে শ্রদ্ধা করি। আর এই গানটা বিশেষ করে আমাদের খাদিজা ভান্ডারীর কণ্ঠে যে ভাইরালটা হয়েছে একদম, অলি কখন কোন জিনিস কোন সময় কলমে লিখে ফিরে গেছে বাবা কিছুই করে না, রশিদুদ্দিন বিদায় নিছে আরো কত বছর আগে, তার গান ভাইরাল হলো আজ থেকে মাত্র দুই মাস আগে। অলি রাখে তাই লেখে, যা লেখে তাই সাধারণ মানুষ দেখে, তারা প্রকৃতিকে কিছু দিয়ে যায়, তুমি যদি প্রকৃতিকে কিছু দিয়ে যাও তাহলে প্রকৃতি তোমাকে মনে রাখবে। আমি তাই যাই হোক, যে কথাটা আমার ছিল জবাব দিলেন, এবার আমি আর একটু সামনে বাড়ি নাকি বলেন আপনারা। হ্যাঁ সামনেটা কি যাদের টাকা পয়সা আছে তারা হজ করতে যায় বাবা, খুব খেয়াল। আমি কিন্তু বড় মানুষের গান শোনাইতে পারি না বাবা, যতক্ষণ গান শুনবে নাশেক মাসে খেয়ে গান শুনবে, গান শুনবেন না পাশা যারা দেখে চলে দিবে, কিন্তু নষ্ট করা যাবে না, খুব খেয়াল। আখি নড়লে পাখি নড়ে যায়,
শ্রোতার চোখে কথা হয় শিল্পীর, আমার যে পর্যন্ত শ্রোতাদের চোখে চোখ না যায় আমার সে পর্যন্ত গানই উঠে না, ওই চোখের মধ্যে আমি আমার দেখি আর আপনারা আমার চোখের মধ্যে আপনাদের দেখেন, এর মধ্যে আসলে পাশ আসে গেলে ওই চোখটা সমস্যা হবে কি, যাদের টাকা পয়সা আছে তারা হজ করার জন্য মক্কায় যেতেছে কাবায় যেতেছে, একবার হজ করলে হাজ, দুইবার হজ করলে আল হাজ, তিনবার হজ করলে আল হাজ, কিন্তু যাদের টাকা পয়সা নাই যারা গুরু দরবারে যায় তাদের গুরু দরবার ভক্তের জন্য কাবা শুনবে, তাই না বাবা, গুরু দরবারে যায় গুরুর বৃদ্ধাঙ্গি সোমা করে প্রায় আসবাবপত্র সোমা খেলাম, আবার গুরু আর একটা আসবাবপত্র আছে সেখানেও মালিক ভক্তির বিষয়টা এখানেও বললাম আসবাবপত্র সম্মান খেলাম, কিন্তু আমি একটা গান টাঙ্গাইলের সাধক সুশীল সরকারের এই গানটার মধ্যে একটু ভেজাল হয়ে গেছে আমার, কি ভেজালটা জানেন, এই বৈশাখ বৈশাখ দেখতে দেখতে ভেজালটা বাঁচলো, এই পৃথিবীর মধ্যে নাকি কাবা আছে মানব পৃথিবীর মধ্যে কি জানার দরকার না, কোথায় মানব দেহে কাবা ঘর, এই মানব দেহের মধ্যে হজ করা যায়, এই মানব দেহের মধ্যে ঈদ হয়, যে হজে এরকম শয়তানকে ঢিল দেয় না, এরকম মানব দেহের মধ্যে শয়তানকে ঢিলও মারা যায়, মানব দেহে ঈদ মোবারক হয়, মানব দেহে নামাজ পড়া যায়, এই মানব দেহে নিজেকে নিজে সক্রেটিক্স বলেছে মোদাই সে তুমি তোমাকে চেনো, হিন্দু শাস্ত্রে বলেছে আত্মানাম বিধি তুমি তোমাকে চেনো, ইসলাম শাস্ত্রে বলেছেন মা নারা ভা নাফস হু ফাকা তারা ভা রাব্বাহু যে তার নফসকে চিনল স্বয়ং প্রভুকে চিনল, তাই তো আমার নিজেকে নিজে নিজের মধ্যে আমার কিভাবে আমি নিজেকে দর্শন এই সফল করব, আমি কর্মগুলো করব, যারা তরিকতের মানুষ আছে যারা মা বাবার ভক্ত মানুষ আছে যারা বাবুর গান ভালোবাসে যারা মরিদ হয় নাই তারা গুরুর কাছে মরিদ হইব, যারা মরিদ হয়েছে তারা গুরুর কাছে যে জানব দয়াল আমি আপনার কাছে আসলাম দেহটা রক্ষা করার জন্য দেহটাকে জানার জন্য বোঝার জন্য দয়াল আপনি যদি একটু বোঝাই দেন, আমরা যদি আল্লাহ ভিনা করি তাহলে আপনারা সাত মিনিটের ঘন্টা আর গুরুর কাছে কমতে ঘন্টা, হ্যাঁ তাই তো সাধকের গান আপনার সহ
সবাই বুঝে
এই মানব দেহের বাইরে একটা কোথাও নেই। এই জায়গায় গুরুর আসবাব পাত্র না, গুরুর বাড়ির কোন শ্রেণী এই গানের মধ্যে নাই। এই গানটা পুরাটাই নিজে। হ্যাঁ বাবা, যে আসছে যে যে বসে দেখ, আপনি এদিকে চাল করব। এই গানটা পুরাটাই এই দেহ বলে, অর্থাৎ জেদ্দা স্মরণ দিয়ে মানব দেহ। এই পৃথিবীর মধ্যে কাবা নাম শুনি মক্কা নয়, বলো দয়াল কোথায় আছে মানব দেহে? কাবা ঘর। এই মানব দেহে কাবা ঘরটারে কিছু কিছু ভয় তিরে, মানে পৃথিবীর মধ্যস্থল খুঁজতে খুঁজতে কয় কি কয় নাভি সারাঙ্গন নিছে কাবারে মেলা ভয় তিরে নামাই ভাই দিছে। আমি কই আহারে তবু বিচার যে কেরা করবো রে। এই প্রকৃত মানব দেহের কাবা ঘরটা কোন জায়গায় আছে? নিচের সে কাবাটারে বানাই গেলেন বিলাতত্ব কেউ বাবা কাবা ঝাড়ো আল্লাহ। একটা খলিল কাবা, একটা চলিল কাবা। এই মানব দেহের মধ্যে সেই চলিল কাবাটা কোথা? 365 দিনে একটা বর্ষ হয় তাই হলো বাবা? এই 365 দিনের মধ্যে একদিন হজ করা ওই মক্কা, কোন মাসের কত তারিখে হজ হবে এই দেহ কাবা? এটা নারী গুলো 27 মেন দিবেন, এটা নিন না, এটা নারীর জন্য, পুরুষের জন্য কি বাবা? এটা সবার দেহের খবর নাকি? এই মানব দেহের মধ্যে কোন মাসের কত তারিখে এই মানব দেহের মধ্যে হজ হবে? পাঁচিলি না জায়গার সাথে দেহ কাবায় হজ করিতে আমি সম্মান দেব আসবাব পাথরে। কোথায় পাবো সেই পাথর? এই পাথরটা মানব দেহের মধ্যে আছে। শিবান আপনারা সবাই দিতে চান না? আল্লাহ মানুষের জবান ফেলে দাও, চান না? আমায়রা চান না? হ্যাঁ, এই কথার জবান না নিয়ে যাইবেন কেরা কেরা? আমি তাহা কিভাবে চুম্বন দেবো? আবার কোন দিকে তো বজু করি, কোন দিকে আজানের ধ্বনি, কোন দিকে তো নামাজ পড়ি, কি দিলে হয় কুরবানি? কয় দরজায় খাবার ঘরে কে বাই বা মতি করে? কোন সুরতে নামাজ করে? কয়টা সেজদা তার ভিতর? মানব দেহের মধ্যে নামাজ হয় কখন? কোন কর্ম করার পরে? সরঞ্জীব হইতেছে তা কোন দিকে? মক্কা মদিনা। কোন দিনে হয় ঈদ মোবারক আমি কার সাথে মিলাইছি না? কোথায় আরাফাতের ময়দানে মানব দেহের মধ্যে? কোথায় আরাফাতের ময়দান আমি কি দিয়া ঢেলিব? শয়তান শাস্ত্র সাধক সুশীল কর জানলে সন্ধান বল মনে শেখর। একটি গান আমার দয়ালের চরণ আমি রাখলাম, দয়ালের জবাব লাগে আমি একবারে তার দায় ঠেকামু যে রাতবেলির জবাব দিতে আপনার যা যা ভালো লাগে আপনার দয়া দিন দিয়েন। আমার কোনো মানে যে দিলেন না কে দিবেন না কে, আপনার যতটুকু পারেন আপনার ততটুকু আমার দিয়ে আপনার যতটুকু ভালো লাগে না কি বলেন আপনারা? হ্যাঁ ঠিক আছে তো? আর একটা ভেজালে পড়িয়া গেছি আফাজ মাস্টার মঞ্চে বসা বুঝে ভালো ভাই সরকার গানের মধ্যে কি বললো কখন? আমি বললাম ভাই কি কাপড় ভিজে না যেন ভাই তো হুঁশিয়ার অনেকে তো যাওয়ার আগে কামড় ভেজে না যেন ঠাই তো হুঁশিয়ার কত জন দেখো গপ্প করে রে
গপরে খাড়ায় ধামরায় নদ দেখা যায়, কিন্তু কামের বেলায় দেখা যায় ডাব কাটবার গেলে না, যারা ডাব কাটে মুখটা কাইটে বলে মাথাটা যখন কোপটা মারে চিনতে নেই কোন কর্মটর্ম আছে নাকি যাতে আমার কাপড় না ভিজে। জানেন না এই নভেম্বর মাসে শুরু থেকে গান গাই একটা না 22 দিন গেলাম এই নভেম্বরে, পরে কালকে বাড়ি ঘটাইছি তোর কালকের বাজনা আর আজকের বাজনা কি কস প্রদীপ সাধু আপনি যে গপ্পটা পাগলের ডাকলে এটা তো পাগল না, এটা আমার এই পাগল আর ওই পাগল আমার নিজের আপনার মায়ের বাড়ির ভাই কথা কই তো স্মরণ করে না আপনার ভাই ও মনে করছে যে ভাই তো ঘুমাইছে অমাবাস্যা পূর্ণিমা লাগে এসবের মধ্যে কি করুন লাগে এটা ঠিক পামো কেন নতুন এত সুন্দর তথ্য কয়েকেরা আমি ও যে গপ্প যাই করো এটা আমাকে সবাই দিক ভাই কি করেন আপনারা এটা টাইম টেবিল আছে এই দেহে কাম জান নাই সেগুলো কাউস আমি নাম বসালে খেলিব সাঁতার ওয়ান গেটে মারা যাবো আমি সেই কর্মটা দিব আমি সেই কর্মটা আপনার কাছ থেকে জানতে চাই সেই কর্মটা ওই ঘাটে বেঁচে থাকার কায়দাটা কি আমার যদি সাফার মধ্যে চা খাওয়া না লাগে আমার যদি চোখের দেখানো লাগে না আমার যদি পাশা না হয় আমি যেন অল্প দিনের না বলি আমি যেন পয়সা থাকতে পারি আমার মৌরে জানি আর একজন সাহেব লাগে হ্যাঁ যারা দাম করতে জীবন সুখী যারা বিয়ে করতে ভয় পাইতেছে যাদের এটা সেটা হয়েছে তারা খালি আমাদের কাছে চলে আসবে কি কোন তীর ধরা মানুষ এখানে খায় আমি জানবাস খুব কম খাই যার কোনো সাধারণ লাইন নাই তো খাইব যার মধ্যে কোনো কর্ম নাই তো খাইব যার মধ্যে কোনো কর্ম আছে স্বার্থ কোনো নিরঞ্জন স্বয়ং থাকতে সেই কর্মগুলো কি সেই কর্মগুলো আমাদের একটু বোঝাবে আমরা যেন তাহা বুঝে কর্ম করে একটা মানব দেহ সুন্দর একটা সুস্থ দেহ আমরা করতে পারি
বাবা গুরু ভক্ত গুরু শিষ্য পালার প্রকৃত কিছু কথা না থাকলে এই পালাটা দিলে মানুষ সাথে সাথে উঠে যায়, অনেকেই শুনতে চায় না, একটু আরাম করে না গেলে মানুষ থাকতে চায় না। যে কথাগুলো আমি বললাম এটা আমি শিল্পী হিসাবে তার সাথে একটু এটুকু যদি না করি তাহলে আমাদের গানটা আমি হয় না, তাই না বাবা? কিন্তু প্রকৃত যে কি ভক্ত বা শিষ্য গুরুর সাথে তো গোলাম আর হল মনীষ, একটা মনিবের সাথে যেভাবে একটা গোলাম থাকে ওইভাবে আমাদের থাকতে হবে। আমার গুরু যেটা শিক্ষা দিছে তো বাবা, কোন ভক্ত যদি গুরুর সাথে একটু দামি কাপড় চোপড় পরে গুরু যদি ভক্তের সাথে একটু দামি কাপড় চোপড় পরে কোনো মানুষ যদি একটু বলে যে পিসা খেয়ে দেখা উঠে তাহলে ভক্তর অনেক ঘাটতি পড়ে যায়। কি হবে ভক্ত যদি ব্যাপারে রাখো মারো যাই করো তুমি সারা তো আমার জগতে কেউ যে করে আমার আশ আমি করি তার সর্বনাশ, তারপরে যদি না সারে পাহাশ আমার দয়াল বলে তার একটু দাসের দাস, তারপরে যদি না সারে আমার দয়াল বলে আমি নিজেই হয়ে যাই তার দোষ। ও দয়াল তোমার যত খুশি তুমি আমার ব্যথা দাও কষ্ট দাও আমাকে আঘাত করো কিন্তু আমার সইবার মতো শক্তি এখানে যাই আমার বাবা বারো সমাধান দিল। আমারে তুমি সুখী ও
ভজন নাই তার দ্বারা গুরু ভজন আশা করা আমার মা বাবা যদি জন্ম নেন তোকে আমি গুরু পাইতাম কোথায়। মায়ের গর্ভে যখন সন্তান আসে দুনিয়ার সবচেয়ে থেকে বড় খুশি হন মা। কত মাঝারে মানব করি আমরা পাঁচটা বাবার মাঝারে মানব করে মাঝারে মানব করে মানে তুমি আমার বন্ধুর একটা সন্তান দিও আর তোমার দরবার একটা খাসি আহা স্বামীর গলা ধরে বলে তো তুমি তো বাবা আমি যদি মারা যাই আমার সন্তানটা নেই বাবাটা মারা গেছে রে মানুষের বাড়ি কাজ করে একটা ছেলে একটা মেয়ে মা বড় করছে যারা মা ভালো তারা বুঝে এই সময় কথা বললে তার রাগ হবে ছেলেটা এসে দেখে ওই মায়ের সাথে আর বইয়ের সাথে ঝগড়া হইতেছে অনেক পুরুষ আছে তারা বউরে দেখে ডরা বর জন্যে ও মা বাবা ত্যাগ করে ওই ছেলেটা রাগ সামাল করতে না বাইরে হাতের পাশে দেখে একাটি সোনা সোনাটা নেই মায়ের তো কয়টা বাড়ি দিচ্ছে মারে যখন বাড়ি দিচ্ছে মা তো বৃদ্ধ মানুষ মানুষের বাড়ি কাজ করে মেয়েটারে ছেলেটারে বিয়ে দিচ্ছে ওই মেয়েটা শুনতে পাইছে হারে আমার মা এরকম আমার ভাই স্ত্রীর সাথে ঝগড়া করে মারছে মেয়েটা দৌড়ে আসছে ও বইটারেও দিনে কয়েকটা বাড়ি দিচ্ছে শত শত ছাত্র ছাত্রী তাদের মাঝে বিচারের আগে মারে ডাক দেখো আমরা যে বিচার করব তুমি মানবা মার্সিকে তার শুনেন কোনো কথা হবে না আমার কলেজের মতো লাগছে।